আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পের শেষে। বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই অজ পাড়াগাঁয়ে ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যে এমন পাণ্ডববর্জিত দেশ তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরে নরেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলে সে চোখ বুঝে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন ইলেভেনে 6 মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে দববার নয়। গোড়ার দিকে কলকাতার এক আধটু নাম করা শিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধে হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছন বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেলেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়ের একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ, আমাদের কোনো কষ্টই হবে না, স্টেশনে তারা লোকও রাখবেন। লোক বলতে স্টেশন মাস্টার ও এক পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উজ্জ রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুর নামলাম, তখন প্রথম তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামতে আমরা ভুল করে নেমে পড়েছি, এ আবার স্টেশন নাকি। প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাকরও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বললে, না রে স্টেশনই বটে, দেখছিস না 2-1টা কাকর পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাকর দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম, বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে। সাইন পোস্টের পর দূরে একটা ঘর এবং তার ভেতর একজন স্টেশন মাস্টার, টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম, তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন। মনে হলো ওটা যে খাল মশাই, যাবো কি করে নৌকো না হলে। স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয় ওটা রাস্তা, বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা সাঁতরে ও কাদা ঠেলে 2 ক্রোশ গেলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ড না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করলে, বাড়িতে ফিরবে কিন্তু যাবে কি হেঁটে। সত্যি তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রির 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ান্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো। নসিপুরে কেমন করে পৌঁছলাম ও সেখান থেকে জলে জলময় মাঠে ওয়াটার পেলো ও রোগবীর মাঝামাঝি কী ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথা এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম, খেলাধুলার নয়। খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরেই তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এর ভেতর বসন্তর আবার একটু জ্বরভাবও দেখা গিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়,
কারণ ধাক্কাটা তার উপর দিয়েই একটু বেশি গেছে। সেই ছিল গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে সেই জলের ভেতর তো যেতে দেওয়া যায় না। বসন্তের সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকব কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক অনেকে হবে, সন্দেহ নেই। আমরাও হয়েছিলাম, কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতে স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কি করবে বলা তো যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা দুদিন আগে থাকতে হলে কার কি বলবার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু একটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব। পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিজ বলেই মনে হলো। নসিপুরে আরও একটি পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আর একটা ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতো মধুর সম্পর্ক। এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়ার সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি, এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটিমাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে। একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়িটার খোঁজ তো করেননি মশাই, এদেরও একটা শিল্ড বা কাপ আছে নাকি? নগেনবাবু হনহন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলেও কি এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না এমন অমানুষ কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই ওখানে থাকতে দেয়নি? আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণ স্বরে বললে, একটু চেষ্টা করলে আর 4টে গোল কি আমরাই খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোক ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই। একবার জিজ্ঞেস করলে দোষ কি? এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে বললেন, কাকে জিজ্ঞেস করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো, একটা দরজা খোলা পেলেই হলো, নেহাত তালা ভাঙতেই হয়তো, তালার দামটা না হয় দিয়েই দেব। নগেনবাবু আমাদের বিমুড়ো করে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতর আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে, সেই প্রথম ব্যাপার আন্দাজ করে বললে, ভুতুরে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে না বলে শুধু একটু শিউরে উঠলেন। ভবে শেষে উঠে বললে, এতক্ষণে বলতে হয়, ভূত পেলে কি এদেশে মানুষের কাছে আশ্রয় খুঁজি? নগেনবাবু অত্যন্ত গম্ভীর হয়ে উঠলেন, ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাটা বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম, শুধু একটা হেরিকেন ও কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারেন। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড়বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রির বেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়া গায়ের পথে একটা আলোর রেখা তো দূরে থাক, একটা জোনাকিরও দেখানি। অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হবার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের একধারে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি।
ছাদহীন দেয়ালগুলো দরজা জানালার শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলুম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যিই খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবেই পড়ি কি মরি করে দৌড় দিল, তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর ঠিক আছে, সিঁড়ির সামনের প্রথম ঘরটি বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বললে, কই বাপু ভূত, অতিথি সজ্জন দেখে একটু সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোন ঘর থেকে লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ হলো, ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই, তবু শব্দটা ঠিক জুৎসই ও যথাসময় হয়েছে বলতে হবে। ভবেশ এসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা, নসিপুর গ্রামে মানুষের চেয়ে ভূতই ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ হয় একটু অপ্রসন্নভাবে বললে, ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাপু, বিছানা টিচানা একটা করতে হয়তো কর। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বললে, সারাটারা দিচ্ছেন যখন, সশরীরে একবার দেখা দেন কি না দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট, দেয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠ কাঠরার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই অমন চমকে উঠব ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতে পেছনে, দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারের কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ফ্যাস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পেছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল, বাতিটা নিয়ে এগিয়ে এসে বললে, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও। কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ, দেখে ভয় পাবারই কথা। অত বড় এবং অমন মিষ্কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সত্যের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জুলজুলে চোখে গায়ের লোম ফুলিয়ে তখন দন্ত বিকাশ করছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে, এটা কি ভালো হলো প্রভু, এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন, আপনার নিজ মূর্তি কই? বেড়ালটা আরেকবার ফ্যাস করে উঠল উত্তরে। আমরা হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল, আবার বাতিটা নিয়ে গেলি কোথায়, অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে এসে ভবেশ হেসে বললে, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বললে, ভয়টা জানি না বাপু, আমার ভালো লাগছে না, খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছিস। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত, খাবার দাবার খগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমোবার জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল। রাত্রের সঙ্গে বৃষ্টির বেগও ক্রমশ যেন বাড়তে লাগলো, সেই সঙ্গে পুরনো বাড়ির দরজা জানালার নানা রকম আওয়াজ ক্ষণে ক্ষণে। তাস খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমল না। এক সময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বললে, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারো ওঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো, কীরকম আওয়াজটা হচ্ছে শুনেছ? কে বলবে যে ও ঘরে একটা কাঠের পা ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম, এই প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ না হতেই উদয় বললে,
তা না হয় হলো, কিন্তু এমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানালা নাড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করলাম। এবার সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরাও উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিছু নেই তো? ভবেশ হেসে উঠল। আমাদের ভয় ধরল নাকি? তার হাসিটা খুব আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বললে, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বলল, কিন্তু বেড়ালটা কোথায় গেল? ওইখানেই দেখেছিলাম না। তাও তো ঠিক, বেড়ালটাকে তো এইখানেই দেখা গেছিল। এই কাপড়টাকেই ভুল করে কি? না, তাও সম্ভব নয়, স্পষ্ট তাকে দেখেছি। রাগের ফুসফুসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বেড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে? এ ঘরের একটি মাত্র জানালা, তাও বন্ধ। ওধারের দরজায় খিল দেওয়া তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধূমসো মিষ্কালো বেড়াল বেরিয়ে গেলে জানতে পারবো না এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বললে, থাকবে, বেড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে আর। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শির দ্বারা পেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্তর সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি। ছুটে সবাই এ ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে। তার কপাল মুখ অসম্ভব রকমের ঘেমে উঠেছে। হয়েছে কি, কি হলো? বসন্ত হাঁফাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বললে তার মর্ম, তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। জ্বরের ঘোরে তুই দুঃস্বপ্ন দেখেছিস, বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে। না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি, মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি। তোরা ওরকম করে চলে যাসনি, ভবেশ হাসবার চেষ্টা করে বললে। আচ্ছা আচ্ছা, তাই হবে, এমন ভয় কাতুরে ছেলেও দেখিনি, আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বললে, এক্ষুনি শুয়ে কি দরকার, জেগে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারো সে কথায় আপত্তি দেখা গেল না, ভবেশেরও না। বেশ তো, ভবেশ বলল, কিসের গল্প হবে বল সুরেন? একটা ভূতের গল্পই বল, এ বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বললে, না না, যা তুই একেবারে ভিতর এক শেষ, বল সুরেন। সুরেন ম্লানভাবে একটু হেসে বললে, বলবো, তাহলে শোন। আনবিটেন 11 বলে এক টিম গেছিল নসিপুর। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বললে, আহা, বলতেই দাও ওকে। সুরেন বলতে শুরু করলে, আমাদের নসিপুর আসা ও তারপরের ঘটনার সে যা বর্ণনা দিলে তাতে অন্য সময় হলে হাসি আসত নিশ্চয়ই, কিন্তু ঘরে এখন সারা শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভূতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছল। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরও নানা রকম বিদঘুটে আওয়াজ, ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরে ছুঁড়ে দিয়ে বললে, অশরীরী কেউ এখানে থাকো তো এ তাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বললে, আরে, তাসটা পড়লো কোথায়? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ওপরে ছুঁড়ে দিয়েছিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বরবার চেষ্টা করলে, পড়েছে কোথাও ওদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে, এ ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তর বিছানার আশপাশ ভালো করে খুঁজলাম। অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর, শুধু বসন্তর নয়।
আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবিষ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠে বললে, কি তোমরা যা তা করছো, পাগল হলে নাকি সবাই? নাও সুরেন গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস খুলে নিল, তারপর বললে, আগের তাসটা উড়ে গেল। ভবেশ শুধু বললে, আবার একটা তাস নিয়ে গল্পের কথা বললে, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট। এবারের তাস থেকে মস্ত একটা কালো বেড়াল বেরিয়ে এলো। বসন্ত চিৎকার বুঝি সকলের ওপরে শোনা গেল। তার বিছানায় ঠিক পায়ের কাছে, না, সেবার আমরা অক্ষত দেহেই তার পরদিন কলকাতায় ফিরেছিলাম। শুধু বসন্তর জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।